আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো গুগল অ্যাডস থেকে কিভাবে একটি ক্যাম্পেইন ডিলিট করা যায়। আমার কাছে অনেকেই চ্যাট করেছেন যে ভাইয়া কিভাবে একটা ক্যাম্পেইন করেছি, তারপর সেটা পাবলিশ না হওয়ার জন্য আমি এই ক্যাম্পেইনটা মুছতে চাই। তাদের জন্যই মূলত এই ভিডিওটি তৈরি করা। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রথমেই গুগলে এসে লিখবেন ads.google.com। এটি লেখার পরে দেখুন আমরা দিয়ে এন্টার দিবেন, তারপরে এই যে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর দেখুন এখানে এই যে ক্যাম্পেইন গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে আপনার, তো এইখান থেকে একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ঢুকবেন। ঢোকার পরে এখানে আমার একটা অ্যাড ক্যাম্পেইন আছে, এই যে ভিডিও অ্যাড মার্কেটিংয়ে, এটি আমি মুছে দিতে যাচ্ছি। দেখুন এখানে মুছতে গেলেই এই বাম পাশে একটা বক্স আছে, এই বক্সটার উপরে ক্লিক করবেন। দেখুন বাম পাশে এই যে এটা বক্স আছে, এই বক্সটার উপরে ক্লিক করবেন। তারপর দেখুন এই যে উপরে বেশ কিছু অপশন চলে আসছে, এডিট লেভেল, তো আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এইখানে দেখুন এই যে রিমুভ আছে, রিমুভে ক্লিক করে এই যে বলতেছে পার্মানেন্টলি রিমুভ ওয়ান ক্যাম্পেইন, তো আপনারা কনফার্ম করে দিবেন। যদি কনফার্ম করেন তাহলে কিন্তু পার্মানেন্টলি মুছে যাবে, আর যদি না করেন তাহলে ক্যান্সেলে ক্লিক করবেন। আমি মুছে দেবো বিথায় এই যে কনফার্মে ক্লিক করলাম। রিমুভ ইওর ক্যাম্পেইন, জাস্ট একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণ পরে এই যে দেখা করার পরে দেখবেন যে ক্যাম্পেইনটা মুছে গেছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।